অভিযোগ পাল্টা অভিযোগ ক্লাব কমিটির পক্ষ থেকে। গত কিছুদিন আগে বিলুনিয়া পেট্রিয়টিক ক্লাবের সভাপতি রাজীব মজুমদার সাংবাদিক সম্মেলন করে বিলুনিয়া কালীনগরের বাসিন্দা প্রাক্তন বিধায়ক দিলীপ মুখুরী চৌধুরীর বিরুদ্ধে প্রতিবেশী সঞ্জয় দাস ওরফে সাধুর উপর যে হামলা সংঘটিত করেছেন তা নিয়ে যে অভিযোগ করেছিলেন সেই ঘটনা সম্পূর্ণ সাজানো মিথ্যে বলে সাফ জানিয়ে দিলেন আহত সঞ্জয় দাসের ওরফে সাধুর পরিবার সহ বিলুনিয়া পেট্রিয়টিক ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা। ক্লাবের সদস্যদের মধ্যে গোষ্ঠীবাজি করতে গিয়ে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান ক্লাবের অন্যান্য সদস্যরা। আহত সঞ্জয় দাসের ভাই আরও জানান, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী আমাদের প্রতিবেশী, দীর্ঘ বছর ধরে চৌধুরী বাবুর সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। দিলীপ চৌধুরী মহাশয়কে সমাজে হেয় প্রতিপন্ন করাতেই এ ধরনের চক্রান্ত করা হয়েছে। আহত সঞ্জয় দাসের ভাই আরও জানান, ওনার ভাই শারীরিকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রাক্তন বিধায়ক দিলীপ মুখুরী বারবার ছুটে গেছেন পরিবারের খোঁজ খবর নিতে। ওনার বিরুদ্ধে এমন অভিযোগ করা মোটেই উচিত হয়নি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিলুনিয়া পেট্রিয়টিক ক্লাবের কার্যকরী সদস্য অরূপ ভৌমিক, সুমন পাল, গোপাল দাস সহ আরও অন্যান্যরা। ক্লাব কমিটি আরও জানান, ক্লাবের নিয়ম না মেনে এবং ক্লাব কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে তা নিয়ে পরবর্তী সময় আলোচনায় বসবে ক্লাব কমিটি। প্রয়োজনে ক্লাবের নিয়ম ভঙ্গের কারণে ক্লাব থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানান ক্লাবের সভাপতি রাজীব মজুমদার মহাশয়কে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। গত যে 5 তারিখ বিলোনিয়া পেট্রিয়টিক ক্লাবে আমার পরিবারকে জড়িয়ে বা আমার পরিবারকে সামনে রেখে এ ক্লাবের প্রাক্তন সদস্য পদাধিকারী ছিলেন দিলীপ চৌধুরীকে নিয়ে যে ধরনের মন্তব্য বা অভিযোগ করা হয়েছে আমাদের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। আর যারা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন।